প্রশাসনিক বৈঠক করতে আগামী 7ই ফেব্রুয়ারি কামারপুকুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবে এই প্রশাসনিক বৈঠক থেকেই, এমনটি জানা গেছে দলীয় সূত্রে। আর সেই লক্ষ্যে শুক্রবার গোঘাটের কামারপুকুরে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসেন কামারপুকুরে পেনো মাঠ ও সার্কাস মাঠ পরিদর্শন করতে, কোথায় হেলিপ্যাড হবে, কোথায় প্রশাসনিক মঞ্চ হবে তা খতিয়ে দেখতে। অর্থাৎ বলা যেতে পারে এই দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। এই দিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক পি দীপাপ্রিয়া, আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী, আরামবাগের SDPO অভিষেক মণ্ডল, গোঘাট থানার OC শৈলেন্দ্র উপাধ্যায় ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মণ্ডল। আমরা কামারপুকুর চুরি থেকে রাইট সাইড নিলাম, আমরা কামারপুকুর চুরি থেকে সোজা 400 মিটার যাব রাইট সাইড। এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোণের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।